সবাইকে এডু লেকচার বিড়িতে স্বাগতম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে দুই সালে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইউনিটগুলোতে পরীক্ষা দিতে হলে কত জিপিএ তোমার প্রয়োজন হয়ে থাকে কত কত নাম্বারের কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম এবং তোমাকে আসলে কত পেলে তুমি চান্স পেতে পারো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট হচ্ছে মোট দশটা অনেকগুলো ইউনিট এই ইউনিটগুলোকে এ থেকে আই পর্যন্ত বর্ণনা করা হয়ে থাকে মানে প্রথমটা হচ্ছে এ ইউনিট তারপরটা বি ইউনিট এভাবে বর্ণনা করা হয়ে থাকে তো এখানে একটা বিষয় হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এ ডি এইচ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টেও পরীক্ষা দিতে পারে এ এইচ ইউনিটে কেবলমাত্র সায়েন্সের সাবজেক্ট রয়েছে এবং সেগুলোতে সায়েন্সের স্টুডেন্টরা কেবল পরীক্ষা দিতে পারে বাকিরা পারে না কিন্তু অন্য সবগুলো ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে মানে অন্য সবগুলো ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবা কমার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবা আর্টসের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবা অর্থাৎ বি সি সি ওয়ান ই এফ জি আই এই ইউনিটগুলোতে যে কেউ চাইলে পরীক্ষা দিতে পারবে তার মানে আমরা যদি সায়েন্সের ইউনিটগুলোকে আলাদা করে ফেলি তাহলে বাকিগুলোতে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা তো এখন আমাদেরকে জানতে হবে যে ইউনিট ওয়াইজ আসলে জিপিএ কত লাগে মানে কত জিপিএ হলে তুমি পরীক্ষা দিতে পারবা এটা বলার আগে আমি আর একটা কথা তোমাদেরকে বলে ফেলা উচিত সেটা হচ্ছে যারা এস এসসি দুই কিংবা তার পরে দিয়েছিলা তারাই কেবল পরীক্ষা দিতে পারবা এসএসসি এইচএসি না এস যারা দু হাজার সতেরো কিংবা তারপরে দিছো তারা বিশ্বালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা যাদের এস দুই হাজার সতেরো এর আগে ছিল তারা পরীক্ষা দিতে পারবা না আর এইচ তোমার দু হাজার বিশ হোক বা দু হাজার উনিশ হোক তুমি পরীক্ষা দিতে পারবা তবে এস মাস্ট সতেরো কিংবা তার পরে হওয়া লাগবে তো এই ইউনিট যেটা সেটা হচ্ছে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এই অনুষদে তোমাকে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এবং এইচএসিতে আলাদাভাবে জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ এটা চতুর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট সহকারে অপশনাল সাবজেক্ট সহকারে এই জিপিএগুলো তোমার ইউনিট ওয়াইজ প্রয়োজন বি ইউনিট এটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ এই ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমার জিপিএ আলাদাভাবে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে চতুর্থ সাবজেক্ট সহ সি ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও এটা হচ্ছে কলা ও মানবিক অনুষদ এখানে তোমার জিপিএ লাগবে তিন সি ওয়ান ইউনিট নামে আরেকটা ইউনিট রয়েছে এই এই ইউনিটের সাবজেক্ট দুইটা এবং এই দুইটা আসলে এই সাবজেক্ট দুইটা আসলে কলা ও মানবিক অনুষদেরই সাবজেক্ট কিন্তু এই দুইটাতে আলাদা ভর্তি পরীক্ষা হয় সাবজেক্টের নাম হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব আর একটা হচ্ছে চারুকলা এই দুইটা আসলে সি ইউনিটেরই অন্তর্গত বাট এটার পরীক্ষাটা আলাদা হয় এখানেও তোমাকে জিপিএ লাগবে তিন দশমিক শূন্য মানে তিন লাগবে জিপিএ আলাদাভাবে তারপর হচ্ছে তুমি যদি ডি ইউনিট হচ্ছে জীব বিজ্ঞান অনুষদ এখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিপি আলাদাভাবে তিন দশমিক পাঁচ লাগবে চতুর্থ সাবজেক্ট সহকারে ইউনিট এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ এখানে যদি এখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও তোমার জিপিএ আলাদাভাবে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে চতুর্থ সাবজেক্ট সহকারে তিন দশমিক পাঁচ শূন্য আলাদা পাবে মানে এসএসসি তেও তিন দশমিক পাঁচ শূন্য এইচএসি তেও তোমার তিন দশমিক পাঁচ শূন্য জিপিএ থাকা লাগবে এফ ইউনিট এটা হচ্ছে আইন অনুসদ এখানে লাগবে তোমার তিন দশমিক পাঁচ শূন্য জি ইউনিট এটা হচ্ছে জে ইউ আই বিএ মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বলা হয়ে থাকে এটাতে জিপিএ লাগবে তোমার আলাদাভাবে চার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি নামক একটা সাবজেক্ট বা ইনস্টিটিউট রয়েছে এটাকে বলা হয় ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এটাকে আইআইটিও বলা হয় এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটাতে আলাদাভাবে তোমার জিপিএ থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য আরেকটা ইউনিট রয়েছে স্পেশাল ইউনিট আই ইউনিট এটা হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এখানেও সাবজেক্ট একটাই এই সাবজেক্টে তোমাকে ভর্তি হতে চাইলে তোমার আলাদাভাবে জিপিএ লাগবে তিন দশমিক শূন্য তাহলে আমরা আলাদাভাবে যে জিপিএ লাগতেছে সেটা তো আমরা জানলাম ইউনিট ওয়াইজ মানে এই ইউনিটগুলোতে পরীক্ষা দিতে হলে তোমার আলাদাভাবে এই জিপিএটা থাকা লাগবে কিন্তু এই ইউনিটগুলোর ভেতরে কিন্তু কতগুলো সাবজেক্ট রয়েছে যেমন আমরা যদি এই ইউনিটের কথা বলি এখানে পদার্থবিজ্ঞান আছে ম্যাথ আছে পরিসংখ্যান আছে কেমিস্ট্রি আছে কম্পিউটার সায়েন্স আছে আমরা যদি বি ইউনিটের কথা বলি এখানে কিন্তু ইকোনমিক্স আছে আরও অনেকগুলো সাবজেক্ট আছে সি ইউনিটেও ঠিক একই রকম অনেকগুলো সাবজেক্ট আছে সি ওয়ানে দুইটা সাবজেক্ট আছে ডি অনেকগুলো সাবজেক্ট আছে এরকম যেহেতু ইউনিটগুলো যেগুলো অনুষদ লেখা আছে অনুষদ সেগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আর যেগুলো ইনস্টিটিউট লেখা সেগুলোতে একটা সাবজেক্ট ঠিক আছে তো এখন এই অনুষদ যেগুলো সেগুলোর ভেতরে যেহেতু অনেকগুলো সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর জন্য আলাদা আলাদা আবার রিকোয়ারমেন্ট দেওয়া আছে মানে তুমি যদি সাপোজ ম্যাথমেটিক্সে ভর্তি হতে চাও তোমাকে একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে আবার তুমি যদি ইকোনমিক্সে ভর্তি হতে চাও তোমাকে অন্য ধরনের একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে সেটা কীরকম যেমন তুমি যদি এই ইউনিটের কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাও তাহলে তোমার মোট জিপিএ মানে এসএসসি এবং এইচএসি মিলে মোট জিপিএ থাকা লাগবে আট দশমিক পাঁচ শূন্য আবার তোমার ফিজিক্সে থাকা লাগবে এ ম্যাথেও এ থাকা লাগবে এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ঠিক আছে তাহলে সিএসিতে ভর্তি হতে তোমার এটা লাগবে কিন্তু তুমি যদি ম্যাথে ভর্তি হতে চাও সেখানে অন্যরকম সেখানে জিপিএটা আরও কম চাইবে এবং এগুলোতেও আরও হয়তো ম্যাথে এ চাইবে ফিজিক্সে ম্যানেজ চাইবে এরকম আবার যদি তুমি ইকোনমিক্সে ভর্তি হতে চাও এটা হচ্ছে বি ইউনিটের একটা সাবজেক্ট তাহলে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার মোট জিপিএ থাকা লাগবে আর্ট আবার তোমার ইংলিশ এবং ম্যাথমেটিক্সে এ মাইনাস থাকা লাগবে আবার যদি তুমি আর্টসের কিংবা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইকোনমিক্সে ভর্তি হতে হলে তোমার মোট জিপিএ থাকা লাগবে সাত দশমিক পাঁচ শূন্য এবং তোমার বাংলা এবং ইংরেজিতে এই মাইনাস করে থাকা লাগবে তাহলে এরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কি আছে কন্ডিশন আছে সেগুলো আমরা প্রত্যেকটা ইউনিটের আবার আলাদা আলাদা করে টিউটোরিয়াল নিয়ে আসবো সেগুলোতে আরও বিস্তারিত আমরা বলবো যে কোন সাবজেক্টে ভর্তি হতে হলে তোমাকে কি কন্ডিশনের মধ্যে যেতে হবে এবার হচ্ছে আমরা তাহলে মোটামুটি জিপিএর রিকোয়ারমেন্টটা জানলাম আর হচ্ছে আমরা ইউনিটগুলোর পরিচিতি জানলাম এখন আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বন্টন এবং কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে ইউনিটগুলোতে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এই ইউনিট যেটা সেখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে তোমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্সের উপরে এবং বাংলা ইংরেজি এর উপরে যেখানে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের প্রত্যেকটা সাবজেক্ট থেকে বাইশটা করে প্রশ্ন আসবে বাংলা ইংলিশে আসবে তিনটা করে এবং আইকিউতে আসবে আটটা প্রশ্ন তাহলে এখন তুমি দেখো এখানে হচ্ছে তিন সাবজেক্টে টোয়েন্টি টু করে এখানে দুই সাবজেক্টে থ্রি করে আর এখানে আইকিউতে হচ্ছে এইট এই নাম্বারটা তুমি যোগ করে দেখো যোগ করলে হবে এইটি অর্থাৎ আশি নাম্বার এখন এই আশি নাম্বারের সাথে তোমার জিপিএ নাম্বার তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে জিপিএ সেটাতে বিশ নাম্বার যুক্ত হবে তাহলে আশি যোগ বিশ কত হলো একশো জিপিএর উপরে যে বিশ নাম্বার পাবা সেটা কীভাবে সেটা হচ্ছে তোমার এসএসসির জিপিএটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করো গুণ করলে যে নাম্বার পাও সেটা হচ্ছে তোমার এসএসসির নাম্বার আর এইচএসসি পরীক্ষায় যে নাম্বার পাবা বা যে জিপিএটা পাবা মূলত যে জিপিএটা পাবা সেটাকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করবা গুণ করে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার জিপিএতে প্রাপ্ত নাম্বার আবারও বলতেছি এসএসসির জিপিএকে ওয়ান পয়েন্ট ফাইভ এইচএসির জিপিএকে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এইচএসির জিপিএটা ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে তাহলে এই জিনিসটা করলে তুমি তোমার যদি এসএসির জিপিএ যদি ফাইভ হয় আবার এইচএসির জিপিও যদি ফাইভ হয় তুমি এটিটাকে কাজ করো কাজ করলে বিশ নাম্বার হচ্ছে তাহলে তুমি এখানে পেয়ে গেছো বিশ আর এখানে ভর্তি পরীক্ষায় যদি তুমি আশির মধ্যে সিক্সটি পাও তাহলে তোমার মোট হয় বিশ প্লাস সিক্সটি তাহলে তোমার প্রাপ্ত নাম্বার হয় এইটি এরকম করে তোমার প্রাপ্ত নাম্বারটাকে কী করা হবে হিসাব করা হবে কত পাইলে তুমি চান্স পাবা সেটা পরের বিষয় আমি আর জাস্ট বুঝেলাম যে তোমার প্রাপ্ত নাম্বারটা কীভাবে হচ্ছে বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ এখানেও সেম তোমার জিপিএর নাম্বার এটা আর তোমার বাংলায় পরীক্ষা হবে দশ নম্বরের জিকে সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে পঁচিশ নাম্বারের আইকিউ ইংলিশ এবং ম্যাথ ম্যাথ হচ্ছে এটা জেনারেল ম্যাথ নাইন টেনের যে অঙ্কগুলো সেগুলো ক্লাস এইটের অঙ্কগুলো ক্লাস সিক্সের অঙ্কগুলো ক্লাস ফাইভের অঙ্কগুলো অর্থাৎ ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে অঙ্কগুলো তোমরা পড়ছো সেগুলোই আসবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পনেরো নাম্বারের প্রশ্ন আসবে এটা হচ্ছে আলাদা আলাদা এখানেও যেমন আলাদা আলাদা এখানেও ঠিক আছে এবার হচ্ছে তোমার সি ইউনিট কলা ও মানবিক অনুষদ এখানে হচ্ছে তোমার বাংলা ইংরেজি পরীক্ষা হবে পনেরো নম্বর করে আর এই অনুষদের যে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলোর উপর পরীক্ষা হবে তোমার পঞ্চাশ নাম্বারের যেমন এই অনুষদের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ইতিহাস ফিলোসফি এই সাবজেক্টগুলো রিলেটেড মানে এই অনুষদের যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো রিলেটেড প্রশ্ন আসবে তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন আসবে ফিলোস ফিলোসফি থেকে প্রশ্ন আসবে এরকম যেই যে সাবজেক্ট সি ইউনিটে রয়েছে সেই সেই সাবজেক্ট রিলেটেড প্রশ্ন আসবে পঞ্চাশ নাম্বারের যোগ করে দেখো এটি হয় সি ওয়ান ইউনিট এখানে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা দুইটা সাবজেক্ট এখানে তোমার বাংলা এবং ইংরেজিতে দশ নাম্বারের পরীক্ষা করে হবে মানে বাংলায় দশ ইংরেজিতে দশ আর বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক মানে চারুকলা এবং নাট্যকলা থেকে তোমার প্রশ্ন আসবে ষাটটা বা সিক্সটি নাম্বারের এমসিকিউ সব পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হবে এখানে হচ্ছে বাংলা প্লাস ইংরেজি মিলে হবে আট বাংলা এবং ইংরেজি মিলে একসাথে মিলে হচ্ছে আট কেমিস্ট্রিতে টোয়েন্টি ফোর বোটালিতে টোয়েন্টি টু জিওলজিতে টোয়েন্টি টু এনআই কিউতে ফোর এই পরীক্ষাটা তোমাদের হবে ডি ইউনিটে ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এখানে বাংলা পনেরো ইংরেজিতে তিরিশ গ্রুপ সাবজেক্ট অর্থাৎ কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং ব্যবসায় নীতিও প্রয়োগ এই সাবজেক্টগুলো থেকে তোমার আসবে বিশ নম্বরের প্রশ্ন আর ম্যাথমেটিক্স থেকে আসবে পনেরো নম্বরের প্রশ্ন ম্যাথ হচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করি সেই অঙ্কগুলো এক ইউনিট আইন অনুষদ এখানে তোমার বাংলা এবং ইংরেজিতে আলাদা করে পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে রিসেন্ট জি কে প্লাস আইকিউ মিলে আবার ত্রিশ অর্থাৎ রিসেন্ট জি কে প্লাস আইকিউ মিলে ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে আর তোমার বাংলা এবং ইংরেজিতে আলাদা করে পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে এটা হচ্ছে তোমার আইন অনুষদ এবার হচ্ছে তোমার জি ইউনিট বা যেটাকে আমরা জে আই বলে থাকি সেটাতে তোমার বাংলা পাঁচ ইংরেজিতে ত্রিশ ম্যাথ প্লাস আইকিউ ত্রিশ ম্যাথ প্লাস আইকিউ মানে ম্যাথ মানে হচ্ছে যে ফাইভ থেকে টেন পর্যন্ত যে অঙ্কগুলো আমরা শিখছি সেগুলো আইকিউ মানে তো বুঝতেছ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা যেটাকে আমরা বলে থাকি কি কি বলি মানসিক দক্ষতা বলি বিশ্লেষণ দক্ষতা বলি অনেক কিছুই বলি সেটাতে এই ম্যাথ এবং আইকিউ মিলে আসবে ত্রিশ রিসেন্ট জিকে আসবে দশ এবং তোমার একটা মৌখিক পরীক্ষা বা বাইবা পরীক্ষা হবে তোমাকে মৌখিকভাবে প্রশ্ন করবে সেখানে হচ্ছে পাঁচ এই মৌখিক পরীক্ষায় তুমি যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার না পাও তাহলে তুমি ফেইল তুমি এখানে যতই পাও এদিকে যতই পাও বাট এই বাইবাতে তুমি যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার না পাও তাহলে তুমি ফেল এবার হচ্ছে এইচ ইউনিট আইআইটি এটা তো হচ্ছে বাংলায় পাঁচ ইংরেজিতে পনেরো ম্যাথে চল্লিশ এবং ফিজিক্সে বিশ নাম্বারে পরীক্ষা হবে আর হচ্ছে আই ইউনিট যেটা বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এখানে হিউজ অ্যামাউন্টের সাবজেক্ট থেকে কোশ্চেন হয়ে থাকে বাংলা ইংরেজি আলাদা করে তোমার প্রশ্ন হবে পনেরো করে বিশ্ব সাহিত্য থেকে দশ জি থেকে দশ সংস্কৃতি থেকে পাঁচ নিবিজ্ঞান থেকে পাঁচ প্রত্নতত্ত্ব থেকে পাঁচ মুক্তিযুদ্ধ বাংলাদেশ থেকে দশ এবং ইতিহাস বা হিস্ট্রি থেকে তোমার পাঁচ নাম্বারের পরীক্ষা হবে ইউনিটগুলোতে দেখছো যে আইকিউ নামে একটা জিনিস আসে আমরা কিন্তু এই আইকিউর সাথে টোটালি নতুন মানে আমরা সাধারণ জ্ঞান সম্পর্কে শুনছি ম্যাথ সম্পর্কে শুনছি বাংলা ইংরেজি এগুলো সম্পর্কে শুনছি কিন্তু আইকিউ সম্পর্কে সম্পর্কেই শুনি নাই কিন্তু দেখো তোমাদের ম্যাক্সিমাম ইউনিটে কিন্তু আইকিউ বিদ্যমান তো এই জন্য আমাদের হালদা পাবলিকেশনের একটা বই আছে নাম হচ্ছে হালদা আইকিউ বা মানসিক দক্ষতার বইটা হালদা পাবলিকেশনের বিধে এটার নাম হালদা দেওয়া মূলত এটা মানসিক দক্ষতা বা আইকিউ এর বই বা বিশ্লেষণ দক্ষতা এর বই বা বুদ্ধিমত্তা বলে বলা হয়ে থাকে তো যাই হোক এই বইটাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে সবগুলো ইউনিটের এবং শুরুতে বইয়ের প্রথম অর্ধেকের মধ্যে আলোচনা করা আছে তোমার বিভিন্ন আইকিউগুলো নিয়ে মানে যে যে টপিকের বা সিস্টেমের উপর আইকিউ এসে থাকে যে যে আইটেমের আই আইকিউ এসে থাকে সেগুলো এখানে আলোচনা করা আছে এবং শেষের দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেগম রোকে বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় তারপর সে তোমার রাশশা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেই আইকিউ এসে থাকে সেগুলোর সমাধান এটার পেছনে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে তো এই বইটা বাজার থেকে তুমি কালেক্ট করতে পারবা এটা একশো ত্রিশ টাকা এর মতো সেল করে দোকানগুলোতে তোমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা লাইব্রেরিতে পাবা যদি কেউ অনলাইনে অর্ডার করতে চাও আমরা কুরিয়ারে পাঠাই এই বইটা তারা পাশের নাম্বারটাতে যোগাযোগ করতে পারো এখন হচ্ছে যে পাস তাহলে কীভাবে হয় এখানে আমরা পাস নাম্বার নামে একটা কথা আছে চান্স পাওয়া এক জিনিস পাশ করা অন্য জিনিস তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করাও এর অর্থ কিন্তু তুমি চান্স পাও নাই আর পাস করলে তুমি চান্স পেতেও পারো তো পাস করার জন্য যেই বিষয়গুলো সেগুলো জানা উচিত যে সাপোজ এখানে তোমার বিজনেস স্টাডিজ অনুষদে যদি ইংরেজিতে ত্রিশ নাম্বারের পরীক্ষা হয় এখন এই ত্রিশের মধ্যে আমি কত পেলে ইংরেজিতে পাশ করবো আসলে কত পেলে ইংলিশতে পাস করবো এরকম কোনো বিষয় বলি জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় নেই অর্থাৎ তোমার এখানে এইটি নাম্বারে যে পরীক্ষা হয় এই এইটি নাম্বারের মধ্যে তুমি যদি সিক্সটি নাম্বার পাও বা সিক্সটি ফাইভ নাম্বার পাও তাহলে কিন্তু তুমি মোটামুটি চান্সের দিকে চলে যাচ্ছ মানে বা চান্স পাওয়ার জন্য হয়ে যাচ্ছে তোমার কিন্তু কোনো কারণে যদি কোনো একটা সাবজেক্টে তুমি খুবই কম নাম্বার পাও তাহলে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা ভর্তি হওয়ার সম্ভাবনা খুবই কম কেন কম মানে তুমি চান্স পাবা কিন্তু ভর্তি হতে পারবা না কেন পারবে না ওই যে বললাম ইউনিট ওয়াইজ আলাদা আলাদা কন্ডিশন দেওয়া থাকে সেখানে যদি বলা থাকে যে ইংরেজিতে এত পাওয়া লাগবে এরকম যদি ভর্তি পরীক্ষার সার্কুলারে বলে দেয় তখন কিন্তু সমস্যা যদি বলে দেয় যে বিজনেস স্টাডিজ অনুষদে ইংরেজির মধ্যে পনেরো যারা পাবে না তারা কোনো সাবজেক্ট পাবে না এরকম বলে দিতে পারে ঠিক আছে যদি বলে দেয় তখন তোমাকে ইংরেজিতে অবশ্যই পুনরো পাওয়া লাগবে সেটা আসলে দুই সালে যখন নতুন করে সার্কুলার প্রকাশিত হবে তখন আসলে এটা জানা যাবে কিন্তু আপাতত এরকম কোনো কন্ডিশন নেই এবং আমরা যখন ইউনিট ওয়াইজ আবার এগুলোর টিউটোরিয়াল নিয়ে আসবো তখন সেখানকার যে কলা কৌশলগুলো প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা আবার তোমাদেরকে জানাবো তো এখানে একটা কথা অ্যাড করতে হয় সেটা হচ্ছে এইখানকার যে তথ্যগুলো আমি দিচ্ছি এই সবগুলো তথ্য কিন্তু দুই সালের যে সার্কুলার সেটার উপর বেস করে তো সেগুলো দুই সালে হালকা পরিবর্তন হতে পারে নাও হতে পারে নর্মালি পরিবর্তন হয় না তবে শুধুমাত্র জিপিএটা চেঞ্জ হয় মাঝে মধ্যে এই জিনিসটা চেঞ্জ হয় মানে জিপিএর রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয় কিন্তু এই যে নম্বর বন্টন সেটা কিন্তু আমারটা চেঞ্জ হয় না চেঞ্জ হয় না বললেই চলে বিগত পাঁচ বছর ধরে আমি দেখতেছি প্রায় সেম এবং এই অনুষদগুলো প্রায় বিগত পাঁচ বছর ধরে প্রায় কি সেম সাবজেক্টগুলো প্রায় সেম রয়েছে অর্থাৎ চেঞ্জ হয় না বললেই চলে বাট জিপিএটা মাঝে মধ্যে চেঞ্জ হয় তাহলে আমরা দু হাজার বিশ সালে যখন সার্কুলার দিবে তখন আরেকবার তোমাদেরকে আপডেট দিয়ে দিবো তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ইউনিট ওয়াইজ আলোচনা করবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দিয়ে রাখো আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা আজকে চলেছি আল্লাহ হাফেজ টাটা